সবাই কেমন আছেন? আজকে সোমবার, তো সোমবার তো অঙ্কুরের উইক অফ থাকে, আর অঙ্কুর বাড়িতে মানে ব্রেকফাস্টটা অন্যান্য দিনের থেকে কিছুটা আলাদা হয়। হয় ওই বাইরে আমরা ব্রেকফাস্ট করে নিই, নইলে এই যে বাড়িতে বানাই। তো আজকে এই সাদা আলুর তরকারি আর লুচি হচ্ছে। এই লুচি রুটি এইগুলো আবার একদম পারি না। রুটিটা যদিও কোনোদিন চেষ্টাও করে দেখিনি, কিন্তু লুচিটা বেশ এই কয়েকদিন ধরে চেষ্টা করছি। তো চেষ্টা চালিয়ে চালিয়ে এখন দেখছি যে ফোলে না, কিন্তু কি সাইজটা একটু আপনার গোল গোল আসছে, মানে একেবারে যেইটা বেকা তেরা হতো। তো ওই জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছি আর কি, তাছাড়া তো অপশান নেই। দেখা যাক কতদিনে সাকসেসফুল হই। আমার মা এত ভালো লুচি বানায় না, মানে পুরো সেই সাদা আর একদম ফুলে ওঠে। মানে কতবার জেনেছি, ইউটিউব দেখেছি মায়ের কাছে, কিন্তু কিছুতেই, জানেন তো, ওই যে একদম সেই সাদা ধপধপে মানে সেই ফুলকো লুচি, ওইটা যেন পারছি না। এই দেখুন এখন কিন্তু বেশ গোল মতো কিন্তু হচ্ছে, মানে দেখে বেশ ভাল লাগছে, কিন্তু ওই জিনিসটা না আসে না। যা যা মা দেয় সেইগুলোই দিই, কিন্তু হয় না যে কেন তার বুঝতে পারি না। তো এই যে আমাকে অঙ্কুর হেল্প করছে, কারণ একার হাতে আবার মানে পেরে উঠছি না। আবার একদিকে তো ছেলে রয়েছে, এই আমি বেলে দিচ্ছি, অঙ্কুরই ভাজছে। আবার এই ছেলেকে নিয়ে স্কুলে যাব, এখন এই 10টার মতো বাজে, ওই 10:30টার মধ্যে হয়ে যাবে, তারপরে ওকে নিয়ে বেরোব। দেখি কি বানাচ্ছ বাবা, কি বানাচ্ছ? লুচি। লুচি বানাচ্ছ? দারুন। লুচি লুচি, আচ্ছা সরি সরি বাবা, দারুণ হয়েছে। এই দেখো, কার থেকে শিখেছ? আমার থেকে শিখেছ? এই যে আমাদের খাওয়া দাওয়া সেরে এই 10:30টা বাজে, ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি, ওকে স্কুলে দিয়ে আমি অঙ্কুর বেরোবো, টুকটাক কিছু ওই কেনাকাটার আছে। তো দাঁড়ান, ছেলেকে আগে স্কুলে দিয়ে দিই। এই ছেলেকে স্কুলে দিয়ে দুজনে মিলে এলাম। ওই আগের বাড়ির ওখানে যেমন গ্র্যান্ডমার্ট ছিল না, এখানে এরকম ভিলেজ আছে বলেছিলাম না, তবে ভিলেজটা এখানে অনেক বড়, মানে তিনতলা একদম, মানে সব কিছু এখানে A to Z, মাছ মাংস থেকে শুরু করে শাক সবজি সব কিছু পাওয়া যায়। তো এখানে এই টুকটাক কিছু কেনাকাটা করে তারপরেই ফিরব। এই এখন 11:30টার মতো বাজে, এই আমাদের হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। আজকে আবার এত রোদ, এই ব্যাঙ্গালোরে আসার পর থেকে না এত গরম কোনো দিন পাইনি। এই লাস্ট এক সপ্তাহ ধরে গরম, মানে সে অসম্ভব গরম। এই ছাতা নিয়ে বেরোতে ভুলে গেছি, মানে সে গা হাত যেন পুড়ে যাচ্ছে একদম। এই ছেলেকে এখন নিচ্ছি না, ওকে যদি আজকে তাড়াতাড়ি বের করে নেবো। ওই যে আগের সপ্তাহে চুল কাটেনি না, আজকে ওই জন্য আরবান ক্ল্যাব থেকেই ডেকেছি যে বাড়িতে এলে যদি চুল কাটে। তো দেখা যাক কি করে আজকে। এই গন্ধটা দারুণ লাগে বলো। দারুণ লাগছে এই গন্ধটা, খেয়ে নিতে ইচ্ছে করে। আজকে কথা ছিল অঙ্কুর মাংস রান্না করে আমাকে খাওয়াবে, কিন্তু বলে না ওই যে কপাল, আমার কপালে নেই ওর হাতে রান্না খাওয়া। এখন এই 12টার মতো বাজে, 12টা বাজতে 5-10 মিনিট বাকি। তো এই রান্না করব, দেখছি আলুই নেই, মানে আমি আর ও একসাথে বাজারে গেলে কিছু না কিছু ভুলবই, মানে এটা একদম মানে কোনো চান্স নেই সব কিছু ঠিকঠাক আনার। ব্যাস আজকে এত কিছু কেনাকাটা হলো, আলুটাই কেনা হলো না। তো ওই মানে একটাও আলু নেই, ছেলেরও রান্না করতে পারছি না, ওই জন্যই ওই বেরোচ্ছে এখন একেবারে আলু নিয়ে, ছেলেকে স্কুল থেকে নিয়ে তারপরে ফিরবে। এটা কি ছোট্ট টেডি বিয়ার? ওলে বাবালে, ইট ইট ইট,
আজকে বুক নিয়ে এসেছো? না। কেন নিয়ে এলে না? ওর ভেতরে ঢুকে গেছে, ব্যাগে ঢুকে গেছে। ও কিউটি বাই, কি ওলি বাবা লিমের কোয়ালা বিয়ার, ও মিটি। ও আজকে কি করলে স্কুলে? আজকে তোমাকে কে আনতে গেছিল? কি হচ্ছে মা গো, কি হচ্ছে? বাবা চা, ওলে বাবা একটু আদর খাবে, আদর খাবে। আজকে কার হেয়ার কাট হবে? আজকে কার হেয়ার কাট হবে গো? ও আমার বাবা চা, বাবা চা মি। এই দেখেছেন কিভাবে কাটছে, কি যে ওর হয়েছে না বুঝতে পারছি না। এর আগে যতবার হেয়ার কাট করা হয়েছে কোনো দিন জানেন কাঁদেনি। এই যে আগের সপ্তাহ থেকে ওই আগের সপ্তাহে ওই বেরিয়েছিলাম সেলুনে নিয়ে গেছিলাম, তখনও মানে সে কাটলই না, ফিরে চলে এলাম। আর এই দেখুন আজকে ওই জন্য বাড়িতে, যে বাড়িতে এলে হয়তো এ হবে, কিন্তু দেখুন এই কাটতেই মনে হয় না পুরোটা কাটা যাবে। ও যে কী ভাবছে, ওর মনের মধ্যে যে কি ঢুকে গেছে জানি না, কিছুতেই এই কাটানো যাচ্ছে না। এই হেয়ার কাট করিস নি, তোর কথা আবার কেন আমরা রাখবো রে? কোনো কথা তোর শোনা হবে না। আর এখানে তুমি বসে বসে চান করাতে পারছো না। কি করে চান করাবো? কি করে চান করাবে মানে? তোমাকে ওকে বললাম চান করাতে, তুমি এসে বসে আছো। বাবা ছেলে যেখানে একসাথে থাকবে না আমার মাথা খারাপ হয়ে যাবে। এই দেখুন চান করাতে পাঠিয়েছি, ও বসে বসে দেখছে আর ও নিজে নিজে সাবান মেখে যাচ্ছে। এই যদি ঘুম পাড়াতেও পাঠাই না, দেখবো দুজনে মিলে গেম খেলা স্টার্ট করে দিয়েছে না ঘুমিয়ে। এখন একদম কান্না চুপ না, আর কোনো কান্না নেই? কেন হেয়ার কাটটা কেন করছিলি না বল? হ্যাঁ কি করেছিলে? মনানা। মনানাটা আবার কি? চল এখন আবার, এখন আবার বাকি যেটা আছে ওটা কাট করে দি। আঙ্কেলকে ডাকি? কেন না হয়নি তো এখনো? এই যে এখন দেড়টার মতো বাজে, একদিকে ছেলেকে খাওয়াচ্ছি আর একদিকে এই যে আমাদের মাংসটা করছি, ভাত হয়ে গেছে। আজকে বাঁধাকপি করার ইচ্ছে ছিল কিন্তু এত দেরি হয়ে গেছে, আজকে আর কিছু করা যাবে না, এই মাংসের ঝোল ভাতই হবে। এই অঙ্কুরের যেই দিন অফ থাকে ওই দিন মানে আমার সারাটা দিন মানে এই রান্নাঘরেই চলে যায়, এটা ওটা বানাতে বানাতে। আসলে সারা সপ্তাহ থাকে না তো, বাইরে কি আর ঠিকঠাক মতো খাওয়া যায়? এই একটা দিন ছুটি পায় ওই জন্য খারাপও লাগে মনের মতো খাওয়ার না বানালে। তো যাই হোক রান্নাটা ঝটপট করে নিই। এটা আজকে তোমার স্কুল থেকে দিয়েছে? দেখি দেখি প্রথম একটা দেখি স্কুলে কি করেছো দেখি। ওয়াও, স্টার পেয়েছে, টু স্টার, ভেরি গুড। এই যো হাতে স্টার ড্র করবো। এই যে বলেছিলাম না অঙ্কুর বাড়িতে থাকলেই শুধু খাওয়ার, এই এখন সন্ধ্যা 7টা বাজে, হঠাৎ করে মনে হলো আজকে একটু স্কুইড খাবো, এই জন্য এই পাশের দোকানটাতে এসেছি এই স্কুইড কেনার জন্য। এই স্কুইড খেয়েছি ওই নর্মাল ওই সেই বকখালি দীঘাতে, কিন্তু ওই বাড়িতে কোনো দিন বানাইনি, ওই জন্য বেশ চাপেই আছি। তো ওই জন্য একটাই নিলাম, একটা ওই 200 বা 250 গ্রামের মতো হলো বোধহয়, তো ওইটাই নিয়েছি। দেখা যাক রান্না করে কেমন খেতে লাগে। এই দেখুন স্কুইড রিং পিস করেছি, এই কটা হলো, এই 5-6 পিসের মতো। চলুন রান্না করা যাক। নর্মাল আদা রসুন পেঁয়াজ এইসব গুঁড়ো মশলা দিয়ে এই রান্না করছি। এই স্কুইডটা ওই শুধুমাত্র লেবু আর হচ্ছে যে লবণ দিয়েই ম্যারিনেট করে রেখেছিলাম, এ
সেটা এখন একটু নেড়ে একটু প্রেসারে দিতে হবে। যদিও এটা প্রেসারে দিলেও সেই একই রকম এই রাবারের মতো থাকে, তবে যে কবার খেয়েছিলাম না আমাদের কিন্তু বেশ ভালো লেগেছিল, তো এই জন্যই বাড়িতে নিয়ে এসে বানাচ্ছি, দেখা যাক কেমন লাগে। এই এখন একটু সয়া সস দিলাম আর একটু টমেটো কেচাপ দেব, বাকি এই নামানোর সময় একটু ওই গরম মশলা দিয়েই নামিয়ে নেব। আর তো জানিও না অ্যাকচুয়ালি কীভাবে আর বানায়, তো দেখি এইগুলো দিয়েই কেমন লাগে। এই যে দেখুন হয়ে গেছে, প্রেশার কুকার ওই 5টার মতো সিটি দিয়ে নিয়েছিলাম, নিয়ে এই যে মাখা মাখা হয়ে গেছে এইবারে নামিয়ে নেব। তো চলুন ব্লগটা আজকে এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তো লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না।